वेलकम बैक टू माय चैनल अपर्णा सिंपल लाइफ। चलो बंधुरा, आज আমি তোমাদের সাথে একটা চিকেন মহারানী রেসিপি শেয়ার করব। এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে সেরকম সুস্বাদু হয়। তাহলে আমার সাথে থাকো, দেখতে থাকো আজকে রেসিপিটা আমি কিভাবে করছি। দেখে নাও এই রেসিপিটা করতে আমার কি কি উপকরণ লাগবে। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, দুটো পেঁয়াজ এখানে কেটে রেখেছি, কয়েকটা কাজু লাগবে, আর লাগবে টক দই। এখানে আমি 3 চামচের মতো টক দই রেখেছি। এখানে কিছু গোটা মশলা রেখেছি যেগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। এখানে 1 চামচের মতো ধনে আছে, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর কয়েকটা শুকনো লঙ্কা। আমি একটা প্যান গরম করে নিলাম। এবার এখানে আমি এই মশলাগুলো সব দিয়ে দেব, এর সাথে কয়েকটা গোলমরিচ দিয়ে দেব। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। হয়ে গেছে এটা, এবার আমি নামিয়ে নেব। এবার এই মশলাটা আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নিলাম। এবার আমি পেঁয়াজটা আর কাজুগুলো একসাথে বেটে নেব। পেঁয়াজ আর কাজুর পেস্ট বানিয়ে নিলাম। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর 2 দারচিনি স্টিক। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাজু বাটা। দু থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াতে হবে, কাজু দেওয়া আছে যেন তলায় ধরে না যায়। প্রায় 2 মিনিটের মতো এটাকে আমি ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আবারও 2 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ড্রাই রোস্ট করা মশলা, যেটা আমি আগে করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। কিছুটা পরিমাণে দিলাম, আর কিছুটা আমি রাখবো, নামাবার আগে দেব। সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। আবারও 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি চিকেনের মধ্যে এখনো কোনো জলের ব্যবহার করিনি, এর থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা মশলাটা দেওয়ার জন্য। চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। এটাকে আবারও 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। রান্নাটা একদম হয়ে গেছে। আমি এর মধ্যে আবার একটুখানি রোস্টেড মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কসুরি মেথি। রান্নাটা খেতে কিন্তু অপূর্ব হয়, তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এবার এটাকে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এসে তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা কিরকম হয়েছে। এই যে বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিলাম। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম সুন্দর আর সিম্পল রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থেকো।